এটা কি করছো টুকুস? নিমকির কৌটনি বসে পড়েছ? তুমি জানো এখন কটা বাজে? এখন রাত 3টে। তুমি বসে বসে নিমকি খাচ্ছ? নানির ছবি তুলে একটু জানতে বেলায় পুরো নিমকি শেষ। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বিদেশে বাঙালির নতুন একটা ব্লগে আমি ঈশিতা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 15th আগস্ট, এখনই সকাল 7টা মতো বাজে। গত 12th আগস্ট রবিবার ভোর রাত্রে তো আমরা ইন্ডিয়ায় পৌঁছলাম, কিন্তু তারপর থেকে কখন যে দিন হচ্ছে রাত হচ্ছে শরীর কিছুই বুঝতে পারছে না জানেন। আজও ভোর 3টের সময় ঘুম থেকে উঠে টুকুস নিমকির কৌটো নিয়ে বসেছিল। দিন রাত্রের এই গণ্ডগোলটা অনেকটাই ঠিক হয়েছে, তবে পুরোপুরি এখনো ঠিক হতে বোধহয় আরো কিছুদিন লাগবে। যাই হোক, তাড়াতাড়ি যখন ঘুম ভেঙেই গেছে, ভাবলাম আজকে আমাদের বাড়িটা বাইরে থেকে আপনাদের একটু দেখাই। এটা আমাদের বর্ধমানের বাড়ি। বাড়িটা প্রায় 35 বছরের পুরনো। আগে নিচের ফ্লোরটাই শুধু ছিল, খুব রিসেন্ট উপরের ফ্লোরটা করা হয়েছে। আমার জীবনের কিন্তু 20টা বছর কেটেছে এই বাড়িতেই। আমার ছোটোর থেকে বড় হওয়ার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। তাই আর 14-15 বছর বিয়ে হয়ে গেলেও এটা কিন্তু এখনও আমাদেরই বাড়ি। এই বাড়িটাকে কখনোই আমি আমার বাপের বাড়ি বলি না। আর একে দেখেছেন কি যে মজায় কাটছে এখানে আসার পরের দিনগুলো। সকাল 3টের সময় উঠে নিমকি খাচ্ছে, আবার এখন এসছে দাদুর সাথে পুজোর ফুল তুলতে। আমাদের বাড়ির সাথে এই বাগানটা পুরোটাই কিন্তু আমার বাবার নিজের হাতে করা জানেন। তারা একটা জিনিস দেখাই, এই যে এটা হলো বেগুন গাছ, কি সুন্দর ফুল এসছে। আর এই গন্ধরাজ লেবুটা আর লঙ্কাগুলো বাপি কাউকে গাছ থেকে তুলতে দেয়নি এতদিন জানেন, আমরা এসে তুলবো বলে। এটা কি গাছ, কলা গাছ নাকি? পাতাগুলো শুকিয়ে যাচ্ছে কেন? ওই অংশটা মোচা হবে, এটা মোচা হচ্ছে, এটা মোচার সঙ্গে যে সাপোর্টেড। বাপরে, টবে কি সুন্দর হয়েছে ফুটু সর একটু। কত হাইট টপ থেকে? এই বাড়িঘর দোড়ার গাছপালা হলো আমার মা বাপির প্রাণ। শুধুমাত্র এইগুলোর জন্য একদিনের জন্য বাড়ি ছেড়ে কোথাও এরা যেতে চায় না জানেন। এই দেখ দোষা, সব গাছের লেবু হাতে ঘষ, তারে গন্ধ হবে। নখ দিয়ে, নখ দিয়ে, নখ দিয়ে। আজ সকাল সকাল বাইরে কীরকম গান বাজনা শুরু হয়েছে দেখেছেন? আসলে 15ই আগস্ট তো, তাই জন্য সকাল থেকে পাড়ায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কতগুলো বছর পর যে আবার এরকম স্বাধীনতা দিবসের দিন দেশে রয়েছি, আর সকাল থেকে চারিদিকে এরকম গান বাজছে, পতাকা উত্তোলন হচ্ছে, বড় ভালো লাগছে আজকে জানেন। সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। যাই হোক, আর এইদিকে আঙুর গাছটিকে দেখেছেন কি সুন্দর লতিয়ে বড় হয়েছে? এর নাকি আবার মাত্র 10 মাস বয়স জানেন। তবে নেক্সট টাইম যখন আসবো হয়তো এতে থোকা থোকা আঙুর ঝুলছে দেখবো। এই দেখো গাছের লেবু লঙ্কা, দেখো লেবুটা কি সুন্দর, গন্ধরাজ লেবু। লঙ্কাগুলো কিন্তু মোটা মোটা হয়েছে, ঝাল আছে মনে হয়। লেবুটার গন্ধটা দারুণ, ছোট হলে কি হবে। না চলুন একটু রান্নাঘর থেকে ঘুরে আসি, আজকে ব্রেকফাস্টটা বাপি আবার আমাদের জন্য স্পেশাল মোচার চপ বানাচ্ছে। আর সকাল সকাল যা দারুণ গন্ধ বেরিয়েছে, আর সেই গন্ধেই খিদে পেট চুইচুই করছে। আর এইসব স্পেশাল খাবার এইসব তো বাড়ি এলেই খাওয়া হয় বলুন, এমনি আমার সবজি কাটতে এত বিরক্ত লাগে, তার মধ্যে আবার মোচা কেটে সেদ্ধ করে পুর করে চপ করা, ওসব তো আমি ভাবতেই পারি না। আর তার মধ্যে এই সমস্ত আলুর চপ মোচার চপে আর একটা জিনিস আমার খুব অসুবিধা হয় জানেন তো, এই সব চপে সবার দেখি বেসনের কোটিংটা কি সুন্দর ফুলে ওঠে, আর আমার চপগুলোতে কিছুতেই ফোলে না জানেন। আরেকজন চলে এসছে, গন্ধ পেয়ে চলে এসছে। ইস,
মেয়োনিজ শুধু শুধু বাজে লাগে ব্রেডে না দিয়ে। চিজ চিজ বাটার আর চিজ চিজ। আর এদের দুটোকে দেখেছেন, এসে থেকে দাদু দিদার সাথে গল্প এদের শেষই হচ্ছে না। এদের পেটে যে কত গল্প এতদিনে জমা ছিল, আর এখন বোধহয় সেগুলো একটা একটা করে বেরোচ্ছে। না চলুন, ওদিকে গরম গরম চপ ভাজা হয়ে গেছে, সবাই মিলে বরং ব্রেকফাস্টটা করে নিই, তারপর যাব ছাদে পতাকা উত্তোলন করতে। এই গল্প করতে করতে নিচে বসে মুড়ি চপ খেয়ে যে আনন্দ পাওয়া যায়, টেবিলে বসে কিন্তু সেই আনন্দ পাই না জানেন। যাই হোক চলুন চটপট করে সবাই মিলে গল্প করতে করতে মুড়িটাকে খেয়ে নিই, তারপর উপরে গিয়ে পতাকা তুলব। এখনই সকাল 10টা মতো বাজে আর আমরা ছাদে এলাম পতাকা উত্তোলন করব বলে। টুকুশা তোরশা কিন্তু আজকে প্রচণ্ড এক্সাইটেড, অনেকদিন পর ওরা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডেতে এরকম ইন্ডিয়ায় আছে আর পতাকা উত্তোলন করছে। আমারও এত ভালো লাগছে, কত দিন পর সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলাও এরকম করে সকালবেলা উঠে পতাকা উত্তোলন করতাম আর তারপর স্কুলে গিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন হতো। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম। কোন মনোয়া জয় হে ভারত, কই রাতা পঞ্জাব সিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উৎকল বলদিত রঙ্গ তব শোভনা দাগে তব শোভনা শিশু মাগে তাহে জনগণ মঙ্গল রাত জয় হে ভারত কবি ধাতা জয় হে জয় হে জয় হে জয় জয় হে। এত সুন্দরভাবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে পালন করতে পেরে আজকে দুটোতে মহা খুশি। চলুন এবার একটু নিচে যাই, গিয়ে কিছু লাঞ্চের ব্যবস্থা করি, তারপর চটপট লাঞ্চটা সেরে নিয়ে আজকে বিকেল আবার একটু বাড়ির কাছে শ্রাবণী মেলা হচ্ছে, ওখানে যাওয়ার ইচ্ছে আছে। আমি আছি কিন্তু টিকিটের মধ্যে। এখনো সন্ধে 6টা মতো বাজে, আমরা মেলায় এলাম আর আস্তে আস্তে এত দেরি হয়ে গেল, ভেবেছিলাম 4:30-5টার মধ্যে চলে আসব, তাহলে আলো থাকতে থাকতে একটু শান্তি করে ঘোরা যেত। কিন্তু দুপুরবেলা হলেই এত ঘুম পাচ্ছে, এখানে দুপুর মানে তো ইউএসতে রাত্রি, তো দুপুর 2:30-3টের পর থেকে আর কেউ চোখ খোলা রাখতে পাচ্ছি না, এত ঘুমোচ্ছি সেই সন্ধে 6টা-7টায় গিয়ে ঘুম ভাঙছে। আর এখানেই কৃষ্ণনগরের মাটির পুতুলের স্টলটা দেখে আমি তো এখান থেকে নড়তেই পারছি না, এত সুন্দর জিনিসগুলো, কি যে নিপুণ হাতে তৈরি করা, প্রত্যেকটা জিনিসই অসাধারণ সুন্দর বলুন। চারিদিকে এত সব নানান রকম জিনিসের পসরা, কোনটা ছেড়ে যে কোনটা নিয়ে বাড়ি যাব সেটাই এখন আর বুঝতে পারছি না। আর এই সমস্ত দোকানে এলে আমার তো মনে হয় আমার রান্নাঘরে বোধ এগুলো সবই দরকার। যাই হোক অনেক কেনাকাটা হয়েছে, এদিকে টুকুশো এত চেঁচামেচি হইচই দেখে একটু ভিড়কে গেছে। চলুন ওদের একটু কটন ক্যান্ডি কিনে দিই, তারপর একটু রাইডে চাপবে বলছে, রাইডেও চাপিয়ে নিই, তারপর তো আবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ
আর কটন ক্যান্ডির দোকানের পাশেই এই কাঠের জিনিসের দোকানটা দেখে আমি আর না এসে থাকতে পারলাম না। জানেন, এত সুন্দর সুন্দর জিনিসগুলো, প্রতিটা ঘর সাজানোর জিনিসই একদম ইউনিক। ওইদিকে আমি কাঠের জিনিসপত্র দেখছি, আর এদিকে কাণ্ড দেখেছেন, সেই সুযোগে তোরসা ওর বাবা কখন এসে নাগরদোলায় উঠে পড়েছে। তোরসাকে দেখে মনে হচ্ছে ও ভয় পাচ্ছে না, কিন্তু ওর বাবার মুখ দেখে মনে হচ্ছে সে বিশাল ভয় পাচ্ছে। এদিকে দিদি নাগরদোলায় চেপে হাসি মুখে নেমে এসছে, আর সেই বা অ্যাডভেঞ্চারে পিছিয়ে থাকে কি করে বলুন তো। সে উঠে পড়েছে ট্র্যাম্পোলিনে, এখন লাফালাফি ঝাপাঝাপি চলছে। ওদিকে রাতও অনেক হলো, প্রায় 9টা বাজতে যায়। চলুন এরপর একটু ভেলপুরি পাপড়ি চাট খাই, দিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর আজকের মতো ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওয়ে।